টমেটোর গায়ে আমি সরষের তেলটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কাটের আছে ভালো করে টমেটোটা পুড়ে নেব। টমেটোর ভর্তা ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা এই শীতের দুপুরে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। বন্ধুরা দেখুন দেখতে কি সুন্দর লাগছে, পাঁচ রকমের ভর্তা আমার তৈরি। এখন আমি ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই ভর্তাগুলো খাবো। দারুণ হয়েছে বন্ধুরা, অসাধারণ, দারুণ। শীতকালে এরকম সবজি দিয়ে ভর্তা তৈরি করে খাবেন। আনিশা ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা আমি ভালো নাই, আমাকে একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আজকে আমি গ্রামের পদ্ধতিতে শীতের পাঁচ রকমের সবজি দিয়ে পাঁচ রকমের ভর্তা তৈরি করে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে দেখাবো। এই শীতের সকালে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি পাঁচ রকমের ভর্তা হয় তো আপনারা মাছ মাংসের কথা ভুলে যাবেন। তো বন্ধুরা আমি চলে এসেছি শিম বাগানে, এখান থেকে কিছু শিম তুলে নেব আর ধনে পাতা আর পেঁপে তুলে নেব। দেখুন এখানে অনেকগুলো শিম আছে, সব গাছ আমি লাগিয়েছি। তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন, আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। ছুটে আসছে ডাল সব। দেখুন বন্ধুরা শিম ধরেছে একদম গিটে গিটে, দেখুন একদম থকা থকা শিম। এই বাগানটাতে অনেক গাছ লাগানো হয়েছে, সব গাছ আমি লাগিয়েছি। এখানে আমি দুধ থেকে তিন রকমের শিম লাগিয়েছি, দেখুন এই শিমটা একটু আলাদা। বন্ধুরা আমার শিম তোলা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা তুলে নেব। এখন আমি ধনে পাতা তুলে নিচ্ছি। গাছগুলো খুব একটা বড় হয়নি, ছোটই আছে। এতটাই ধনিয়া পাতা হলে আমার ভর্তাটা হয়ে যাবে। এখন আমি পেঁপে পেড়ে নেব। এখন আমি পেঁপেটা পারবো তো আমার হাত পাচ্ছে না, সেজন্য আমি একটা লাঠি নিয়েছি, লাঠির সাহায্যে পারবো। এইভাবে গুটিয়ে গুটিয়ে পারতে হবে। পেঁপেটা আমি পেড়ে নিয়েছি, এখন চলে যাব রান্নার কাছে। আমি রান্নার কাছে চলে এসেছি আর পাঁচ রকমের ভর্তার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিব। ফুলকপি, পেঁপে, শিম, টমেটো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, রসুন, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এদিকে নিয়েছি ধনে পাতা, আনিয়েছি রসুনের পাতা, কাঁচা লঙ্কা, সরষের তেল, হলুদ, লবণ, আর নিয়েছি আমের চুনা। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে আমি কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাটা ভেজে নেব প্রথমে। কাঁচা লঙ্কার মাথাগুলো আমি অল্প একটু করে চিরে নিয়েছি, তাহলে ছিটকে আসবে না গায়ের মধ্যে। কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব।
শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নেব। এখন আমি রসুনের পাতা ধনের পাতাটা ভেজে নেব। ধনিয়া আর রসুনের পাতাটা আমি তেল দিয়ে ভাজবো না, এমনিতেই ভেজে নিচ্ছি। ধনে পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখান থেকে আমি অর্ধেক রসুন ভেজে নেব। রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। কড়াতে আমি দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব তেলটা থেকে। কড়াইতে একটু পেঁয়াজ ভাজার তেলটা রয়ে গেছে, এখন আমি দিয়ে দিব জল। এখন আমি ফুলকপি, পেঁপে আর শিমটা দিয়ে দিব জলের মধ্যে। টমেটোটা আমি দিব না, সাইডে রেখে দিচ্ছি। তোমারে বাবা, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লবণ। এখন আমি 5 মিনিটের মতো ঢাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এইদিকে এগুলা সিদ্ধ হতে থাক, আর ওইদিকে আমি ধনে পাতার ভর্তাটা তৈরি করে নেব। এখন আমি কাঁচা লঙ্কাটা লবণ দিয়ে ভালো করে বেটে নেব। কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি ধনে পাতার ভর্তা করে নেব। ধনে পাতা, রসুন পাতা, রসুন ভাজা, আমের চুনা, টকটক ঝাল ঝাল লাগবে, ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছু আমি এখন বেটে নেব। খুব ভালো করে মিহি করে বাটতে হবে, তবে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। এই ধনে পাতার ভর্তাতে আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, কিন্তু আজকে আমি দিলাম না। বন্ধুরা, আমি ধনে পাতার ভর্তাতে আমের চুনা দিয়েছি, আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। বাটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ধনে পাতার ভর্তাতে এখন দিয়ে দিব সরিষার তেল, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুসারে লবণ। এখন আমি ভর্তাটা মেখে নেব। ধনে পাতার ভর্তা রেডি। চাপাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সবকিছু আমার সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা ছড়িয়ে তুলে নেব। বন্ধুরা, সবজিগুলো যে আমি সিদ্ধ করে নিলাম, আর জলটা যে রয়ে গেছে, এই জলটা আমি ফেলে দিব না, এটা আমরা বাড়িতে পরে খেয়ে নিব। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি এরকম একটা তারের স্ট্যান্ড নিয়েছি, উনুনের উপর বসিয়ে দেব। টমেটোর গায়ে এখন আমি তেল মাখিয়ে নেব। টমেটোর গায়ে আমি সরিষার তেলটা ভালো করে মেখে নিয়েছি, এখন আমি কাটের আছে ভালো করে টমেটোটা পুড়ে নেব। দেখুন, টমেটোর মধ্যে যে আমি তেলটা মাখিয়ে দিয়েছি, তা চকচক করছে, দেখতে কি সুন্দর লাগছে। দেখুন, টমেটো থেকে টপ টপ করে জল পড়ছে, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন, গরম আছে, এই যে দেখুন, টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব।
পেঁপে ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি শুকনা লঙ্কা, লবণ, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি ধনে পাতা কুচি। প্রথমে আমি লবণটা দিয়ে ভালো করে লঙ্কাটা এইভাবে চটকে চটকে নেব, রসুনটাও আমি চটকে চটকে নেব। এখন আমি সব কিছু মেশ করে নেব। এখন দিয়ে দিব কাঁচা সরিষার তেল, দিয়ে আবারও ভালো করে সব কিছু মেখে নেব। পেঁপের ভর্তা রেডি, দু রকমের ভর্তা আমার হয়ে গেল। এবার আমি তিন নম্বর ভর্তাটা তৈরি করে নেব, শিমের শুকনা লঙ্কা, লবণ, রসুন ভাজা আর পেঁয়াজ ভাজা। প্রথমে আমি সব কিছু একটু চটকে মেখে নেব। শিমের আমি শীতটা আগে থেকে তুলে বেছে ফেলে দিয়েছিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল, দিয়ে সবকিছু ভালো করে মেখে নেব। ওহ, আমার জিভে জল চলে আসছে। তিন রকমের ভর্তা রেডি। আমি সেম ভাবে ফুলকপির ভর্তাটাও তৈরি করে নেব। বন্ধুরা, আমি তো এক্সট্রা কড়াইতে জল দিয়ে ভালো করে সবজিগুলো সিদ্ধ করে নিলাম। আপনারা চাইলে ভাতের হাঁড়িতেও সিদ্ধ করে দিতে পারেন, তো ওই ক্ষেত্রে একটু মানে সবজিগুলো একটু কম কম করে দিতে হবে, যেহেতু ভাতের হাঁড়িতে দেবেন, ওটাও খেতে বেশ ভালোই লাগে। এখন আমি টমেটোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এখন আমি টমেটোগুলো মেশ করে নেব। টমাটোর ভর্তা ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা এই শীতের দুপুরে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে, দারুণ। টমাটোটা আমি ভালো করে মেশ করে নিয়েছি। এখন দিয়ে দিব ভাজা পেঁয়াজ, তিনটে ভাজা লঙ্কা, কাঁচা রসুন, ধনে পাতা কুচি, সব শেষে দিয়ে দিব সরিষার তেল, আর একটু দেবো লবণ। সব কিছু এখন আমি চটকে ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন, দেখতে কি সুন্দর লাগছে, পাঁচ রকমের ভর্তা আমার তৈরি। এখন আমি ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই ভর্তাগুলো খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো যে ভর্তাটা কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমি হাত ধুয়ে বসে পড়েছি খেতে, এখন আমি খেয়ে জানাবো আপনাদেরকে। প্রথমে আমি টেস্ট করব টমেটো ভর্তা, এবারে ধনে পাতার ভর্তা। আগে সবগুলো খাবো, তারপরে আপনাদেরকে জানাবো। পাঁচ রকমের ভর্তার মধ্যে সবথেকে কোনটা বেশি ভালো লাগছে তোকে? সবথেকে ধনে পাতাটা। আচ্ছা, ধনে পাতার ভর্তা, ওটা তো টক টক ঝাল ঝাল সেই লাগছে খেতে। তারপর লাগছে টমেটো, তারপর লাগছে শিম, পেঁপে, তারপরে ফুলকপি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেলঘন্টিটা ক্লিক করে রাখবেন, কেননা যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা।